আছে আমাদের মেধাবী ছাত্র মোহাম্মদ আব্দুল ওয়াজিদ, তিনি আজকে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনি তো আজকে জাপানের স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছেন, তো আপনার অনুভূতি কেমন? আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াজিদ, আমি ফেনী থেকে আসছি। কিভাবে আসা হয়েছিল বা এটার খবর আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি একটা ভাইয়ের মাধ্যমে আসছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে কাছে। আমার ওই ভাই এই ট্রেনিং সেন্টার থেকে ফাইভ ক্রসিং করে জাপানে গেছে। উনি আমার এই সান জাপানিজ ট্রেনিং সেন্টার কথা বলছে, আমি এখানে আসছি, আমি স্যারের সাথে কথা বলছি, দেন ফাইল ক্রসিং করতে দিয়েছি। আপনি তো খুব শীঘ্রই জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তো পরবর্তীতে যারা জাপানে যাবে বা যেতে ইচ্ছুক তাদের জন্য কি আপনার বলার কিছু আছে? হ্যাঁ, বলার আছে। সান জাপানিজ ট্রেনিং সেন্টার অনেক ভালো, ফাইল ক্রসিং একেবারে নিখুঁত। আপনারা আসে সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসেন, ওইখানে ওনার আব্দুল খান্নান স্যার ওনার সাথে কথা বলেন, অনেক ভালো শিক্ষক অনেক ভালো, কারণ ফাইল প্রসেসিং অনেক ভালো করে, তাদের সাথে একবার কথা বলে দেখেন। আপনার পরবর্তী যাত্রা শুভ হোক, আপনাকে অনেক অনেক অভিনন্দন।